Hello students, today I shall discuss on bending stress in simple beams. This is a new chapter, completely new chapter. So we'll go through the first introduction part. So whatever the SFBM diagram, so far we have plotted, we have learned how to solve. So bending moment actually that creates a bending or deflection into the beams. So that bending moment at any section of the beam tends to bend or deflect the beam, and the internal stress resists bending. The process of bending stops when every cross section sets up the full resistance against the bending moment. The resistance offered by the internal stress to the bending is called bending stress. Okay, and relevant theory is called theory of simple bending. So, kichu jinish hoy due to bending moment of external forces, the ki hocche beam er moddhe ekta bending তৈরি হচ্ছে বা একটা ডিফ্লেকশন তৈরি হচ্ছে। এবার বিমের একটা নির্দিষ্ট নিজস্ব একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স থাকে। সো ডিউ টু দ্যাট ইন্টারনাল রেজিস্ট্যান্স দা বিম অলওয়েজ ট্রাই টু রেজিস্ট দা ডিফ্লেকশন অর দা বেন্ডিং ডিউ টু এক্সটার্নাল ফোর্সেস এন্ড দ্যাট ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ কলড দা বেন্ডিং স্ট্রেস। ওকে, তো আমরা এখন দেখে নিই। ধরে নিচ্ছি এটা একটা সিম্পল সাপোর্টেড বিম, ঠিক আছে। এবার এই সিম্পল সাপোর্টেড বিমের মধ্যে এ বি আর সি ডি দুটো সেকশন আমি ড্র করেছি, আর আর এস টা যেটা দেখতে পাচ্ছি সেন্টার লাইন, এটা হচ্ছে বিমের অ্যাক্সিসটা, সেন্টার অ্যাক্সিসটা, ঠিক আছে। এবার যদি বিমের দুপাশে দুটো এক্সটার্নাল ফোর্স আপওয়ার্ডে কাজ করে তাহলে কি হবে, বিমটার মধ্যে একটা বেন্ডিং স্ট্রেস তৈরি হবে, একটা বেন্ডিং মোমেন্ট তৈরি করবে, ঠিক আছে। সেজন্য এখানে যে ফোর্সের যে এখানে মোমেন্টের যে ইয়েটা দেওয়া আছে, নোটেশনটা দেওয়া আছে, এটা একটা ক্লক ওয়াইজ একটা অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে কিছুই না, জাস্ট লাইক সিম্পল এ কনসেপ্ট অফ হগিং, ঠিক আছে, মাঝখানটা বসে আছে। তাহলে বিমের দুপাশে দুটো এন্ডে আপওয়ার্ড ফোর্স কাজ করে তাহলে বিমটা আস্তে আস্তে হগ হয়ে যাবে। হগ মানে বিমটার মধ্যে একটা কনকেভ পার্ট তৈরি হবে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু অবজার্ভ, দেখা যাচ্ছে আফটার বেন্ডিং এ পয়েন্টটা শিফট হচ্ছে এ ড্যাশে, সি হচ্ছে সি ড্যাশে, বি বি ড্যাশে, আর ডি ডি ড্যাশে শিফট হয়ে গেল। তার মানে কি হচ্ছে, জিনিসটা এসি পার্টটা কম্প্রেসড হয়ে গিয়ে এ ড্যাশ সি ড্যাশে পরিণত হচ্ছে, অর্থাৎ এসি পার্টের লেন্থ কমে গেল আফটার বেন্ডিং, ঠিক আছে। বিডি পার্টের লেন্থটা এক্সপ্যান্ড হয়ে গেল, বেড়ে গেল, ঠিক আছে। মনে মনে জাস্ট ইমাজিন, যদি কোনো বিমকে যদি হগিং করা হয়, সরি নট হগিং, দিস ইজ বেসিক্যালি স্যাগিং, ঠিক আছে, মাঝখানটা বসে যাচ্ছে, দিস ইজ স্যাগিং নট হগিং। স্যাগিং যদি করা হয়, যদি দুপাশ থেকে দুটো এন থেকে দুটো আপওয়ার্ড ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি, ইফ উই অ্যাপ্লাই টু আপওয়ার্ড ফোর্স অ্যাট দ্য টু এন্ড অফ এ বিম, ইট মে বি এ সিম্পল সাপোর্টেড বিম, ফর দ্য কনভিনিয়েন্স অফ আওয়ার অ্যানালিসিস উই মে কনসিডার দিস এজ এ সিম্পল সাপোর্টেড বিম, বাট বোথ এন্ডস হ্যাভ বিন ডাইরেক্টেড বাই টু আপওয়ার্ড ফোর্সেস, সো বিম উইল বি সাবজেক্টেড টু এ স্যাগিং পার্ট। সো আফটার স্যাগিং হোয়াট উই লুক, যে এফসি পার্টটা সেটা যখন এ ড্যাশ সি ড্যাশ হয়ে গেল, ওর লেন্থ কিন্তু অরিজিনাল থেকে কমে গেল, কমপ্রেসড হয়ে গেল। বিডি পার্টটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেল, বি ড্যাশ ডি ড্যাশ মানে এক্সপ্যান্ড হলো। হোয়ার অ্যাজ উই ক্যান লুক অ্যাট দ্য আর এস পার্ট, দ্য আর এস পার্ট রিমেন্স ফিক্সড, ইট নাইদার কম্প্রেসড নট এক্সপ্যান্ডেড, দ্যাট মিন্স ইটস চেঞ্জ অফ লেন্থ ইজ ভেরি মাচ নেগলেজেবল। সো আর এস হ্যাজ বিন কনভার্টেড টু আর ড্যাশ এ ড্যাশ, and we can say that RS is equal to R dash S dash. So after bending the central axis part, the never changed, neither compressed nor expanded. So this RS part is called the neutral layer, neutral axis or neutral plane of the beam. ঠিক আছে, এটা এখানে বলা আছে। এটা সিম্পল সাপোর্টেড বিম কনসিডার করলাম আন্ডার বেন্ডিং মোমেন্ট, সো কনসিডার টু সেকশনস AB and CD which are perpendicular to the beam axis RS, তাহলে RS এর perpendicularly দুটো সেকশন নিয়েছি এ বি আর সি ডি। আফটার বেন্ডিং এ সি ইজ কম্প্রেস টু এ ড্যাশ সি ড্যাশ, আফটার বেন্ডিং বি ডি ইজ স্ট্রেসড অর এক্সটেন্ডেড টু বি ড্যাশ ডি ড্যাশ, সো আফটার বেন্ডিং আর এস ইজ নাইদার স্ট্রেসড নর কম্প্রেসড, দ্যাট ইজ ওয়াই আর এস ইজ কল দ্য নিউট্রাল প্লেন অর নিউট্রাল লেয়ার। সো দিস ইজ দ্য থিওরি অফ বেন্ডিং। সো উই ক্যান সে দ্যাট ওয়ান সাইড অফ দ্য নিউট্রাল লেয়ার আফটার বেন্ডিং, ওকে, ওয়ান সাইড ইজ কম্প্রেসড অ্যান্ড অ্যানাদার সাইড ইজ এক্সপ্যান্ডেড, বাট দ্য নিউট্রাল পার্ট রিমেন্স ফিক্সড, রিমেন্স আনঅল্টার্ড অর রিমেন্স আনচেঞ্জড। সো উই ক্যান সে দ্যাট দ্য নিউট্রাল অ্যাক্সিস দেয়ার ইজ
no kind of stress develop. So এই আরএস যে সেন্ট্রাল যে পার্টটাতে যে নিউট্রাল পার্টটাতে নিউট্রাল লেয়ারে উই ক্যান সে দেয়ার ইজ নো সাচ স্ট্রেস ক্যান বি ডেভেলপ দ্যাট ইজ কোনো শিয়ার স্ট্রেসও ডেভেলপ হবে না কোনো বেন্ডিং স্ট্রেসও ডেভেলপ হবে না এই জন্য এই পার্টিকুলার সেকশনটাকে এই লেয়ারটাকে বলা হয় নিউট্রাল লেয়ার অর্থাৎ আফটার বেন্ডিং দেয়ার ইজ নো কাইন্ড অফ স্ট্রেস ইজ ডেভেলপ ওকে খুব ইম্পর্টেন্ট জিনিস খুবই সোজা So what is the relation of expression to find out the bending stress? Bending stress ka amra denote kore thaki sigma b diye, thik ache? E hocche modulus of elasticity, r hocche radius of curvature of the beam. Ki kore hocche radius of curvature dekho? Ei je beam ta after compression e ki hocche beam ta tar mane ei je jokhon eta curve e porinoto holo. Tar mane beam ta nischoy ekta center point royeche, je kono curve er ekta center point thakbe, this is the center point. Tale ei center point er respect e aste aste beam ta eta সার্কেলে পরিণত হচ্ছে দিস ইজ দ্য সার্কেল ইউ ক্যান সে অ্যান্ড দিস ইজ দ্য আর্থ সো দিস ইজ দ্য সেন্টার তো সেন্টার থেকে বিমের এই অবধি ডিস্টেন্সটাকে আমি বলতে পারি হচ্ছে আর ক্যাপিটাল আর যেটাকে আমি বলছি রেডিয়াস অফ কার্ভেচার এই যে এরকম ড্র করেছি তার মানে বিমটা যখনই আফটার বেন্ডিং যখন বিমটা বেন্ড হয়ে যাচ্ছে তখন বিমটা যে সেন্টার পয়েন্টের রেসপেক্টে বিম হচ্ছে সেই সেন্টার পয়েন্ট থেকে বিমের টপ পার্ট অবধি বা বিমের কোনো সেকশন সেকশন অবধি যদি আমি রেডিয়াস ড্র করি তো সেই রেডিয়াসটাকে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করব এবং সেই রেডিয়াসটাকে বলা হবে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য বিম আর ওয়াই হচ্ছে ডিস্টেন্স বিটুইন নিউট্রাল অ্যাক্সিস টু দ্য এক্সট্রিম ফাইবার অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস কোনটা এই যে ডটেড লাইনটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস এই ডটেড অ্যাক্সিসটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস তাহলে এই ডটেড অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবার মানে এক্সট্রিম এন্ড অবধি বিমের উপর পার্ট বা নিচের পার্ট যে কোনো পার্ট তার মানে উপরের পার্ট অবধি ওয়াই বলতে পারি আবার এই নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচের পার্টটা হচ্ছে ওয়াই যদি সেন্টারে হয় ঠিক আছে তাহলে এক্সট্রিম ফাইবার অবধি বিমের নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবার অবধি ডিস্টেন্সটাকে আমি বলবো ওয়াই ঠিক আছে তাহলে ওয়াইটা বেসিক্যালি কি কিছুই নয় এটা যদি সেন্ট্রাল দিয়ে পাস করে ঠিক আছে এই নিউট্রাল অ্যাক্সিসটা যদি বিমের সেন্টার হয় তাহলে সেন্টার থেকে বিমের উপরের পার্ট অবধি ডিস্টেন্স কত হবে তাহলে বিমের সিম্পল বিমটার রেডিয়াসটা হবে তাহলে সেটাকে আমি বলছি বিমের রেডিয়াসটা যেটা হচ্ছে ডি বাই টু রেডিয়াস অফ দ্য বিম ওয়ে অর রড ঠিক আছে এটা হচ্ছে ওয়াই তার মানে এটা ক্যাপিটাল আর আর এইটুকুটা সেন্ট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবার অফ দি এই ডিস্টেন্সটা এই যে এই ডিস্টেন্সটা দিস ইজ দ্য ডিস্টেন্স দিস ডিস্টেন্স ইজ কল দ্য ওয়াই ওকে তো হোয়াট ইজ দ্য রিলেশন না সিগমা বি বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর ঠিক আছে আমরা টরশন ইকুয়েশন পড়েছিলাম টি বাই জে ইকুয়াল টু টাও বাই আর ইকুয়াল টু সি থিটা বাই এল ঠিক সেরকমই জিনিস যেটা বেন্ডিং এর ক্ষেত্রে টিটা হচ্ছে এম টর্সনাল মুভমেন্ট টুইস্টিং মুভমেন্টটা হচ্ছে বেন্ডিং মুভমেন্ট তার মানে টি বাই জে টি এর জায়গায় লিখবো এম আর জে যেটা পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া ছিল সেটা জে এর জায়গায় ওটা আই হয়ে যাচ্ছে শুধু মুভমেন্ট অফ ইনার্সিয়া টি বাই জে ইকুয়াল টু টাও বাই আর টাও মানে কি শিয়ার স্ট্রেস এখানে টাও এর জায়গায় লিখবো হচ্ছে সিগমা বি বেন্ডিং স্ট্রেস আর টাও বাই আর ছিল এখানে আর এর জায়গায় লিখছি ওয়াই ঠিক আছে সেম ফর্মুলা যেটা বেন্ডিং এর যেটা টর্সনের ক্ষেত্রে যে ইকুয়েশনটা ছিল বেন্ডিং এর ক্ষেত্রে সেম ইকুয়েশন বাট যেগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট গুলোতে প্রকাশ করবো অর্থাৎ টিটা হবে হচ্ছে এম ঠিক আছে জে হচ্ছে আই এরকম ভাবে তাহলে এই রিলেশনটা আমি মুখস্থ রাখবো হ্যাঁ সিগমা বি বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর সো ফ্রম দিস রিলেশন উই ক্যান ক্যালকুলেট দ্য সিগমা বি ভ্যালু নাও দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট মিনস সিগমা বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর ক্যাপিটাল আর তার মানে ক্যাপিটাল আর যত কম হবে সিগমা বি এর ভ্যালু তত বেশি হবে বা ক্যাপিটাল আর যত কম যত বেশি হবে তত সিগমা বি এর ভ্যালু কম হবে তার মানে সেন্টার তার মানে এই ক্যাপিটাল আর তার মানে হচ্ছে এই যে রেডিয়াস অফ কার্ভেচারটা যত বেশি হবে তত সিগমা বি কম হবে রেডিয়াস অফ কার্ভেচারটা যত কম হবে সিগমা বিটা তত বেশি হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে এই পয়েন্টটা নাও একটা অঙ্ক করি যে স্টিল ওয়্যার দেওয়া আছে 5 মিলিমিটার ডায়ামিটার ইজ বেন্ড ইনটু এ সার্কুলার শেপ অফ 5 মিটার রেডিয়াস ডিটারমাইন দা ম্যাক্সিমাম স্ট্রেস ইনডিউসড ইন দ্য ওয়্যার টেক ই ইকুয়াল টু 200 জিপিএম তাহলে একটা স্টিল রয়ার যেটা লিনিয়ার স্টিল ওয়্যার সেটাকে কি করলাম রোটেট করে সেটাকে বেন্ড করে আমি একটা সার্কুলার শেপ বানালাম যে শেপটার রেডিয়াস যে শেপটার কি দেওয়া আছে না শেপটার ডায়া দেওয়া আছে না রেডিয়াস দেওয়া আছে রেডিয়াস দেওয়া আছে 5 মিটার ঠিক আছে শেপটার রেডিয়াসটা দেওয়া আছে 5 মিটার তাহলে এবার স্টিল ওয়্যারের কত ডায়া আছে 5 মিলিমিটার ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা যদি কনভার্ট হয়ে যায় একটা ওয়্যারে ওয়্যার থেকে একটা সার্কুলার শেপে
তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ঠিক সেন্ট্রাল অ্যাক্সিসটা, সেন্ট্রাল অ্যাক্সিসটা কি, সেন্টার পয়েন্টটা হচ্ছে একটা নিউট্রাল অ্যাক্সিস, তাহলে নিউট্রাল অ্যাক্সিসে কোনো স্ট্রেস থাকছে না। তাহলে স্ট্রেস ডিস্ট্রিবিউশন গ্রাফটা যদি আমি পরবর্তীতে প্লট করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে টপ পার্ট আর বটম পার্টে হচ্ছে ম্যাক্সিমাম সিআর হচ্ছে, ম্যাক্সিমাম বা বেন্ডিং হচ্ছে, আর মাঝখানটাতে যেটা সেন্ট্রাল লাইন দিয়ে যেটা পাস করছে সেটাতে হচ্ছে জিরো অ্যামাউন্ট অফ স্ট্রেস, সো এটা ডিনোট করছে হচ্ছে এরকম ভাবে। তাহলে এটা এরকম ভাবে এই জন্য ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। না, ডায়ামিটার অফ দ্য ওয়ার দেওয়া আছে 5 মিলিমিটার, 0.005 মিটার, ঠিক আছে। রেডিয়াস অফ দ্য সার্কুলার শেপ দেওয়া আছে 5 মিটার। তাহলে এই সমস্ত ডেটা আছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি, সিগমা বি বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর, তাই তো? তাহলে ওয়াই এর ভ্যালুটা আমার কি দেওয়া আছে, ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবার অব দি যে গ্যাপটা, তাহলে সেই গ্যাপটা কত হবে, সেই গ্যাপটা হবে হচ্ছে এই ডি বাই টু, ঠিক আছে। ডি বাই টু মানে, ডি মানে কোনটা, এই যে স্টিল ওয়ারের যেটা ডায়াটা আছে সেই ডায়াটাকে 0.005 সেটা করে 0.0025 মিটারে করে নিলাম। বুঝে যাচ্ছে তো? সিম্পল ওয়ার, ওয়ারটাকে মনে মনে চিন্তা করে দিস ইজ দ্য ওয়ার। নাও ওয়ারটাকে যদি আমি বেন্ড করে একটা সার্কুলার শেপ বানাই, ঠিক আছে, তাহলে সেন্ট্রাল অ্যাক্সিস থেকে ওয়ারের যে এক্সট্রিম ফাইবার অব দি যে গ্যাপটা সেটা কত হচ্ছে, সেটা ওয়াই, তার মানে সেটা ওয়াইটাই হচ্ছে ওয়ারের রেডিয়াস। সেই ওয়ারের রেডিয়াসটা বার করলাম আমি তাহলে ডি বাই টু করে। তাহলে এই এক্সপ্রেশনে আমি সব ভ্যালুগুলো বসালাম। ক্যাপিটাল আরটা কোনটা, ক্যাপিটাল আর আমি কি বলেছি যে রেডিয়াস অফ দ্য কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার মানেটা কি, তার মানে বিমটা মানে ওয়ারটাকে যখনই সার্কুলার শেপে পরিণত করছি তাহলে ওর ইয়ে থেকে মানে ওয়ারটার তাহলে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারটা হচ্ছে, তার মানে যদি সার্কুলার সেকশনে পরিণত করি তাহলে ওয়ারের যেটা সেন্টার লাইন থেকে এক্সট্রিম এন্ড অব দি যে গ্যাপটা সেটা হচ্ছে ওর এই সার্কুলার শেপটা, যেটা 5 মিটার যেটা দেওয়া আছে রেডিয়াস, সেই 5 মিটারটাই হবে হচ্ছে আমার ক্যাপিটাল আর, ঠিক আছে। মনে মনে ভালো করে চিন্তা করে দেখো, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রত্যেকটা ভ্যালু আমি যখন বসালাম তখন আলটিমেটলি রেজাল্টটা পেলাম। তাহলে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। ডায়াটা দেওয়া আছে ওয়ারের, একটা ডায়া দেওয়া আছে, তাহলে ওয়ারের ডায়াটা মানে কি ডিনোট করছে, ওয়ারের ডায়াটাকে হাফ দিয়ে ভাগ করলে ওয়ারের যে রেডিয়াসটা পাচ্ছি সেই ওয়ারের রেডিয়াসটাই হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়ারের এক্সট্রিম ফাইবার অব দি যে গ্যাপটা সেটাকে আমি কি দিয়ে ডিনোট করছি, ওয়াই, তার মানে ওয়াইটা হচ্ছে কি ওয়ারের রেডিয়াসটা। তাহলে ওয়াই, ওয়ারের রেডিয়াসটা স্মল ওয়াইটা ভ্যালু পেয়ে গেলাম। এবার ক্যাপিটাল আর কি বলেছি, ক্যাপিটাল আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার মানে কি, বিম যদি ওয়ারটাকে যখনই আমি গোল করে বেন্ড করে একটা সার্কেলে পরিণত করছি তাহলে যে আমি কি জানি রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে সবসময় সেন্টার পয়েন্ট থেকে ওর যে সার্কেলের রেসপেক্টে রোটেট করছে সেই সার্কেল অব দি যে ডিস্টেন্সটা, তার মানে সেটা কিছুই নয়, তার মানে যখনই সার্কুলার শেপে পরিণত হচ্ছে সার্কুলার শেপে সার্কেলের যে সেন্টার সেই সেন্টার থেকে ওর হচ্ছে পেরিফেরি অব দি যে দূরত্ব, সেন্টার থেকে পেরিফেরি অব দি দূরত্ব কত, কোন কোনটা না ওই সার্কুলার শেপটা যেটা রেডিয়াস, তাহলে সার্কুলার শেপের রেডিয়াসটাই হচ্ছে ক্যাপিটাল আর এখানে, ঠিক আছে, রেডিয়াস ও কার্ভেচার। সেই জন্য এই ডেটাগুলো আমি বসিয়ে ফাইনালি রিডিংটা পেয়েছি 100 MPa। নাও বেন্ডিং ইকুয়েশন, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে এম বাই আই ইকুয়াল টু সিগমা বি বাই ওয়াই ই বাই আর, ঠিক আছে। এম হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে সেকশনাল মডুলাস কোনটা, না এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, তাহলে এম বাই সিগমা বি ইকুয়াল টু আই বাই ওয়াই, ঠিক আছে। এই আই বাই ওয়াইটাকে বলা হয় সেকশনাল মডুলাস, এটাকে জেড দিয়ে ডিনোট করা হয়, তাহলে জেড হচ্ছে আই বাই ওয়াই। আই এর ইউনিট কি হচ্ছে, আই এর ইউনিট হচ্ছে আমরা কি জানি আই ইকুয়াল টু এ কে স্কোয়ার, তাহলে এ আই এর ইউনিট কি হচ্ছে, না মিটার টু দি পাওয়ার 4 বাই মিটার, সে এর ইউনিট হচ্ছে মিটার কিউব। তাহলে জেড এর ভ্যালু কি হচ্ছে সার্কুলার সেকশনের ক্ষেত্রে, প্রথমে রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে, রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে আই ইকুয়াল টু আমরা জানি বিডি কিউব বাই 12, আবার ওয়াই মানে কি ডি বাই 2, তাহলে এখান থেকে আমি এক্সপ্রেশন পেলাম বিডি স্কোয়ার বাই 6, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, জেড রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে বিডি স্কোয়ার বাই 6 মুখস্থ না রাখলেও হবে, আমি তো এখানে এটা ডিরাইভ করে দিচ্ছি, ঠিক আছে, ডেরিভেশনটা মনে রাখলেই হবে। সিমিলারলি সার্কুলার সেকশনের ক্ষেত্রে আই হচ্ছে পাই ডি টু পাওয়ার 4 বাই 64 ডিভাইডেড বাই ডি বাই 2 করে পাই ডি কিউব বাই 32 পেয়ে গেলাম। তাহলে স্ট্রেংথ, সেকশনের স্ট্রেংথকে ডিনোট করব আমি এম দিয়ে, যেমন শ্যাফটের ক্ষেত্রে শ্যাফটের স্ট্রেংথ, স্ট্রেংথ হচ্ছে টুইস্টিং মোমেন্ট টি, সেরকম সেকশনের ক্ষেত্রে ওর স্ট্রেংথটা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে আমরা জানি এম বাই আই ইকুয়াল টু সিগমা বি ওয়াই ওয়াই, তাহলে এম ইকুয়াল টু সিগমা বি ইন্টু আই বাই ওয়াই, মানে এম হচ্ছে সিগমা বি ইন্টু জেড, এটাই হচ্ছে শ্যাফটের এই সেকশনটার স্ট্রেংথ যেটা এম দিয়ে ডিনোট করা হচ্ছে। নাও পরের অঙ্কটা আমি দেখি, পরের অঙ্কটা বলছে ক্যান্টিলিভার বিম দেওয়া আছে, যার রেক্ট্যাঙ্গুলার বিম দেওয়া আছে 60 মিলিমিটার ওয়াইড আর হচ্ছে 150 মিলিমিটার ডেপ, তাহলে 150 ডেপ, আর এটাকে যে এদিক থেকে দেখি সাইড ভিউ থেকে তাহলে 60 মিলিমিটার এর আমি উইথ দেখতে পাবো।
কিছুই নাই, অঙ্গটা ভালো করে দেখো। এই অঙ্গটাতে আমি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বার করেছি সিম্পল সাপোর্টেড বিমের জন্য আগে করিয়েছিলাম, তাহলে এম এর ভ্যালু পেয়ে গেলাম, এম থেকে জেড পেয়ে যাবো, জেড থেকে এই ইকুয়েশনটার মধ্যে বসালে আমি সিগমা বিটা পেয়ে যাচ্ছি। ওকে।